না আপনার সরকারি কামত তিনি আনছে ইয়ে নক স্যার স্যার ও খাম নাই খামাখি নে রো আমরা এ নাম মুসি কাম খাম নাই আমরা কিবা কব নি সারা গছে এই লগতে আমার স্যার লগত ইয়ে ফুলি নাম রাখা বর্মন লগতে আমার আমরা আপনা গাঁর রাজ্য সভাপতি সম্পাদক সকলাচার্য ভাইটি আর আমার মহিলা মঞ্চ উপস্থিত হব রাইজ আজি আমি এই আমরা আপনা পাথর মন্দির প্রাঙ্গণত যা 21-22 বর্ষর একটা স্কিম এমএলএ ফান্ড হিসাবে আমাক স্যারে প্রাইমারি হিসাবে দিছিল সেই হিসাবে আমি সভাপতি আর সম্পাদক ভাইটিক ল আলোচনা বিলোচনা করে পেলায় আমি এই আমরা আপনার গাঁতে এই স্কিম দিয়া হয়েছিল ইতিমধ্যে আজি তেওঁলোকে প্রায় যে সময় হব লাগিছিলে সেই নহল সেই ডাঙরিয়া মোট মাজে সময় ফোন করে তথাপিও মানে মন্দির উদ্বোধন করবর কারণে উদ্বোধন করবর কারণে ওলাইছে সেয়েহে মই এই উদ্বোধন করবর কারণে আমার তালেগাঁও সমষ্টি ধারণা এখন আমার মহিলা সকলে দিবর কারণে লয়েছে একদিনত
বিশখনকে গাঁও গলেও বারো দিনত ১২০খন গাঁওহে হয়, বিশখনকে গাঁও গলে গতি দশখন মান যাব পৰা যায়। গতি ৫০% গাঁৱত ভোট খুঁজিবলৈ যোৱাটো কোনো কেন্ডিডেটৰ কাৰণে সম্ভৱ নহয়। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আৰু আমাক লুকাই নাৰাখি এছেম্বলিত এই কথাটো জনাইছে। তাৰমানে প্ৰেক্টিকেলি কবলৈ গলে মই দুই আড়াই বছৰৰ ভিতৰত এক বছৰহে কাম কৰিব পাইছো, মই বুলি নহয় দেই, যিমান ১২৬গৰাকী বিধায়কে। আৰু প্ৰথম আৰ্ধতে আপোনালোকৰ গাঁৱত কিঞ্চিত হলেও সহায় কৰিবলৈ সুবিধা পাইছো। বহুত গাঁও আৰু চুবা হয়তো বাদ পৰি গৈছে, আৰু কালাইগাঁও সমষ্টিটো এনেকুৱা এটা সমষ্টি অসমৰ ভিতৰতেই অন্যতম পিছপৰা সমষ্টি।